সময় তার একটা ইনজেকশন দেওয়ার কথা ছিল, তার ইনজেকশন দেওয়ার সময় নাম কি উনি বিকাশ সোহেল চৌধুরী, বাড়িগঞ্জ জলাবাড়ি, হ্যাঁ, কলাশক্তি ক্লাবের উল্টা দিকে তারে চারটার থেকে ইনজেকশনটা দেওয়ার কথা, ইনজেকশন দিছে না তারা, কেউ তখন কোনো রেসপন্স করে না। লোকটা চারটে মারা গেছে, ক্যাথেটার আসিল, ইউরিন লিগা ক্যাথেটার, ইউরিনটা ব্লেডে জুম্মা ক্যাথেটার, এখন পর্যন্ত ব্যাডের মধ্যে ক্যাথেটারটা পড়া, তারা ধরছেই না, ধরছেই না তারা, তারা কোনো, আর এরপরে কিছু নার্স খুব ভালো ভালো বিহেভিয়ার, এক দুজনের কি বাজে বিহেভিয়ার, এত বাজে বিহেভিয়ার ডাক্তাররা হইতে পারেন না। ডাক্তার ভগবান, ভর্তি করেছিল পরশুদিন, কালকে কালকে পরশুদিন আইজিএমএ, আইজিএম থেকে রেফার করছে এখানে, তাইনের ইউরিনালটা মানে ব্লকেজ হয়ে গেছিল, হ্যাঁ, আর তাইনে হার্ট অ্যাটাক করছে, এখানে আনার পরে ইসিজি করার পরে শোনা গেছে হার্ট অ্যাটাক করা হয়েছে, ক্রিটিক্যাল হইতে পারে পেশেন্ট, আমরা এত কোনো হইতা না, তাইনের ট্রিটমেন্টই করছে। একটা লোকে চারটার সময় ইনজেকশন থাকে আর রাত্র নয়টার সময়, এবারে কি কয়, লোকটা মারা গেছে বলে বলে আমি আইলে আগে কইতেন আপনাদের অভিযোগ, আপনার অভিযোগ যে তারা ট্রিটমেন্ট, আমার তো গেছেই, আমার তো লস লস লস, আমি রিকভারি করতে পারতাম না, প্রবলেম আরা ওদেরকে যদি যে ইনজেকশনটা দেওয়া হয়েছে এটা কি আপনারা কিনা দিচ্ছেন না এখান থেকেই দিচ্ছেন? নাম পাওয়া গেছে নি কোন ইনজেকশনটা পুশ করছে।